আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো লাস্ট ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া প্রসেসরের বাজার দর নিয়ে একটা ভিডিও করতে। তো সেই জন্য আমি ভাবলাম যে প্রসেসরের এখন যে বাজার রেটটা আছে সেটা নিয়ে একটা ভিডিও করি। আর আপনারা জানেন যে আমি মূলত আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু ভিডিওগুলো ক্রিয়েট করে থাকি। তো এই যে ভিডিওটা, এটাতে আপনাদের রিকোয়েস্ট থাকবে যে এরপরে নেক্সট কি ভিডিও বানাবো সেটা আপনারাই কমেন্টে সিলেক্ট করে দিবেন, এবং যার কমেন্টে সবথেকে বেশি লাইক পড়বে সেই ভিডিওটি করা হবে। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফার্স্টে আমরা যে প্রসেসরটা নিয়ে কথা বলবো, প্রথমে আমরা আসলে ব্যাকডেটের যে প্রসেসরগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো। Core i5 থার্ড জেনারেশন বা ফিফথ জেনারেশন, ফোর্থ জেনারেশন। তো ফার্স্টে আমার হাতে দেখতে পাচ্ছেন Core i3 থার্ড জেনারেশন একটা প্রসেসর। এগুলো কিন্তু আসলে ট্রেতে আসে, আমি আগেই বলিনি, আপনারা এর আগের ভিডিওগুলোতেও দেখেছেন এগুলো ট্রেতে আসে, এভাবেই আসে, এবং এগুলো এসে বাংলাদেশে আসলে এই প্যাকেটটা করা হয়। তো এটা থার্ড জেনারেশনের প্রাইসটা 1900 থেকে 2000 টাকা ছিল, এখন এটা 2100 টাকা, 2000 থেকে 2100 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন। এরপরে আমরা চলে যাচ্ছি Core i5 থার্ড জেনারেশন প্রসেসর। এটা ছিল Core i3, এটা হচ্ছে Core i5। তো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটার প্রাইস এখন 3800 থেকে 4000 টাকার ভিতরে এটার প্রাইসটা। আর কিছু দিন আগে এটার প্রাইসটা আর একটু কম ছিল, 3600 টাকা ছিল, 3500 ছিল, এখন একটু বেড়ে গিয়েছে। তো এরপরে আমরা চলে যাবো Core i5-এর যে ফোর্থ জেনারেশন প্রসেসর সেটাতে। ফোর্থ জেনারেশন প্রসেসর, Core i5 ফোর্থ জেনারেশন প্রসেসর, এগুলো আমি আগেই বলে দিচ্ছি, এগুলো সবগুলি ট্রেতে আসে এবং বাংলাদেশে আসার পরে এগুলো আসে প্যাকেট করা হয়। তো এই ফোর্থ জেনারেশনের প্রসেসরটা আপনারা এখন পেয়ে যাবেন হচ্ছে 5400 থেকে 5600 টাকার ভিতরে। তো ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি Core i5 6th generation প্রসেসর। এইটা হচ্ছে Core i5 6th generation প্রসেসর, এটাও তো সেম জিনিস, ব্যাকডেটেড প্রসেসর। এটার প্রাইসটা এখন মোটামুটি বর্তমান মূল্য 9300 থেকে 500 টাকার ভিতরে, 9300 থেকে 500 টাকার ভিতরে এটার মূল্য। আবার কখনও কখনও এটা আবার 9000 টাকাও হয়ে যায়, এটা আসলে বলা যায় না, আসলে প্রতিদিন ডে বাই ডে আপডেট হয়। তো ভিউয়ার্স, এরপরে যে প্রসেসরটা মোটামুটি এখন চলছে সেটা হচ্ছে Core i3 10th generation। 10th generation প্রসেসর মোটামুটি এখন, মোটামুটি যারা একটু আপডেট পিসি নিতে চান তারা মোটামুটি 10th generation-এর এই Core i3-টা নিতে চাচ্ছেন, তাদের বাজেটটা একটু কমের ভিতরে আছে। আর যাদেরটা একটু বেশি বাজেট তাদের আসলে Core i5 10th generation-টা নিচ্ছেন। তো এটার এখন বর্তমানে এটার মডেলটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 10100 মডেল এটার Core i3 10th generation প্রসেসর। এটার মোটামুটি এখন বর্তমান রেট হচ্ছে 11300 থেকে 11500 টাকার ভিতরে, এটা হচ্ছে এটার রেট এখনকার। এবং Core i5 10th generation এটার মডেলটা আমি বলেছি 10400 মডেল। আচ্ছা, তো এটার এখন বর্তমান প্রাইস হচ্ছে 16300 টাকা, 16300 টাকা। এটা আবার কখনও কখনও বেড়ে 16500 টাকাও হয়ে যায়। তো এটা এখনকার বাজার দর। এবং এরপরে আমরা মূলত চলে যাব আসলে একটু রাইজেনের দিকে, AMD-র দিকে। মোটামুটি ইন্টেলের ভিতরে এই ছিল মোটামুটি। এবং Core i5 11th generation প্রসেসরটা যদি নিচ্ছেন সেক্ষেত্রে সেটার প্রাইস 22500 থেকে 23000 টাকার ভিতরে সেটা থাকে, যদিও সেটা আসলে খুব কম মানুষই নেয় আর কি। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি AMD Athlon থেকে শুরু করব প্রথমে। AMD Athlon থেকে শুরু করবো। এটা হচ্ছে AMD Athlon, আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রসেসরটা। তো এটা হচ্ছে কি, আপনারা জানেন AMD Athlon 3000, যেটার মধ্যে আরেকটা হচ্ছে 200G, এবং এটা ওই দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা হচ্ছে Vega 3 গ্রাফিক্স, দুইটাই Vega 3 গ্রাফিক্স, 2-core 4-threaded একটা প্রসেসর। এটার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে, ক্লক ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.5, আর ওটার হচ্ছে গিয়ে 3.2। তো এটার এখন মোটামুটি যারা ফ্রি ফায়ার, পাবজি এবং গেম খেলতে চান তাদের জন্য এই প্রসেসরটা, মানে বাজেটের ভিতরে এই প্রসেসরটা কিন্তু খুবই জোস, এবং এটা কিন্তু আমরা প্রচুর সেল করেছি। তো এটার এখন বর্তমান এটার প্রাইসটা একটু বেড়েছে, এটার বর্তমান প্রাইসটা কেউ কেউ 7200 টাকাও সেল করে, এটা আমরা এখন দিচ্ছি 7000 টাকা, এখনও এটার প্রাইসটা 7000 টাকা। আচ্ছা, তো ভিউয়ার্স, এরপরে আমরা চলে যাচ্ছি Ryzen 3-তে। Ryzen 3, এটা হচ্ছে Ryzen 3 3200G একটা প্রসেসর। এটাতে আমি বলে দিচ্ছি, এটা আপনার 4-thread 4-core, 4টা কোর এবং 4টা থ্রেডের একটা প্রসেসর। এটার ক্লক ফ্রিকোয়েন্সি পেয়ে যাবেন 4.0 GHz, এবং এটার যে ম্যাক্স বুস্ট সেটা হচ্ছে 3.6, এটাতে পেয়ে যাবেন Vega 8 গ্রাফিক্স, এবং এটার এখন বর্তমান বাজার মূল্য আছে আপনার 16800 থেকে 17000 টাকার ভিতরে। এবং একই সাথে আমি যদি বলি Ryzen 5 3400G প্রসেসরটা, সেটা আসলে এখন আসলে খুবই রেয়ার, পাওয়া যায় না বললেই চলে, একদম রেয়ার প্রসেসর Ryzen 5 3400G। সেটা মোটামুটি 21000 থেকে 21500 টাকার ভিতরে পাওয়া যায়। অবশ্য আবার মাল যখন ঢুকে যাবে তখন আবার প্রাইসটা কিন্তু 20-এর ভিতরে চলে আসবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।